হ্যালো গাইস আসসালামু আলাইকুম, আমি রিফাত, আবার চলে আসলাম ক্যামেরা বাজার থেকে। আমার সামনে আজকে যে প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাওনোর কন্ডেন্সার। আপনাদের জন্য আজকে কম বাজেটের মধ্যে দুটি প্রফেশনাল কন্ডেন্সার নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার এখানে দুটো কন্ডেন্সার আছে, একটা হচ্ছে মনিটরেবল ইউএসবি কন্ডেন্সার যার মডেল হচ্ছে AUPM422, আর একটা হচ্ছে শুধু কন্ডেন্সার, এটা আপনার পডকাস্টের জন্য হবে, এটা মডেল হচ্ছে AUA03। এই দুইটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করব, ডিটেইলস বলবো। প্রথমে আমরা AUA03, এটা হচ্ছে কন্ডেন্সার, এটা মূলত পডকাস্টের জন্য অথবা আপনি যদি ভিডিও স্ট্রিমিং করতে চান, লাইভ কমিউনিটি করতে চান, মিড রেঞ্জের মধ্যে এটা খুবই একটি ভালো দিবে কন্ডেন্সার। এটা যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা খুলে ফেললাম, এখানে একটি পপ ফিল্টার দেখতে পাচ্ছি, এটি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, বেন্ড করতে পারবেন। আমি একটা উইন্ড ফর্ম দেখতে পাচ্ছি, এই গেল উপরে কন্টেন্ট, এই যে এইটি হচ্ছে আমাদের মাইক মাওনোর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এর ফিনিশটা অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন এক্সেলার পোর্ট, মাইকটা লাগানোর জন্য আপনি এটা দেখতে পাচ্ছেন, এখানের সাথে আপনি মাইকটা মাউন্ট করতে পারবেন। আপনি টেবিল অথবা কোনো কিছু সাথে যদি মাউন্ট করতে চান, সেজন্য আপনার এখানে ক্ল্যাম্প দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি কি লাগাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা, এইটা আপনি আপনার টেবিলের মধ্যে মাউন্ট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এইভাবে করে এটা আপনি উপরে উঠিয়ে আপনি আপনার টেবিলে মাউন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর, দেখতেও খুবই ভালো এবং এর কোয়ালিটিও অনেক ভালো, মিড রেঞ্জের মধ্যে এটা খুবই ইম্প্যাক্টফুল একটা কন্ডেন্সার। এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এর সাথে আমরা কেবল পেয়ে যাচ্ছি, এই যে এক্সেলার পোর্ট, অথবা মোবাইলের মধ্যে যদি আপনি ইউজ করতে চান সেজন্য আপনার টিআরএস একটি কেবল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। এখন আমরা পরবর্তী কন্ডেন্সার চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন PM422, এটাকে বলা হচ্ছে মনিটরেবল ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন। এটা তো প্রথমে আমরা একটি পপ ফিল্টার পেয়ে যাচ্ছি, উইন্ড ফর্ম পেয়ে যাচ্ছি, সাইডে রেখে দিলাম, এই যে তারপর মাইকটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মাইকের গেইন কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি দেওয়া আছে রেগুলেটরের মতো, আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে আপনি আপনার হেডফোন ইনপুট করতে পারবেন, এই যে এটা হচ্ছে পোর্ট, এই পোর্টটা একটু ভিন্ন, এই যে দেখতে পাচ্ছেন একটু জুম করে যদি দেখাই, এই যে এটা আপনি এখানে এইভাবে মাউন্ট করতে পারবেন প্যাচের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন আমরা মাইকটা রেখে দিলাম, এখানেও সেম আগেটার মতো টেবিল ক্ল্যাম্প দেওয়া আছে, টেবিলে আপনি মাউন্ট করতে পারবেন এটা। আর এই যে হ্যান্ডেল বার, যেটা এটা আপনি আপনার সাইজ মতো আপনি এটা ছোট বড় করতে পারবেন, আপনার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। আর তারগুলো বাঁধার জন্য একটি স্ট্রিপ দেওয়া আছে। আজকে এই ছিল, এগুলো আপনি চাইলে প্রফেশনাল ইউজ করতে পারেন আপনার বাসায়, অথবা আপনি যদি সরাসরি পডকাস্ট করতে চান, আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান, ভয়েস ওভার দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই দুটি খুবই কাজে দিবে। এর প্রাইস নিয়ে যদি একটু কথা বলি, প্রাইস হচ্ছে আপনার যদি AUA03টা নিতে চান এটার দাম পড়বে 4,500 টাকা, আর যদি আপনি মনিটরেবল ইউএসবি কন্ডেন্সারটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 6,500 টাকা। এই ছিল আজকের ভিডিও, নতুন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।